আলুর কাটুই পোকা রোগ। কাটুই পোকা গাছের গোড়া কেটে ক্ষতি করে, ডিম ফুটে বের হয়ে কীড়া পাতার বাহিরের অংশ খেয়ে থাকে। পোকা চেনার উপায়। কাটুই পোকা বেশ শক্তিশালী, 40 থেকে 50 mm লম্বা হয়ে থাকে। পোকার উপর পিঠ কালচে বাদামি রঙের, পার্শ্বদেশ কালো রেখাযুক্ত এবং বর্ণ ধূসর সবুজ। শরীর নরম ও তৈলাক্ত। ক্ষতির নমুনা। কাটুই পোকা চারা গাছ কেটে দেয় এবং আলুতে ছিদ্র করে আলু ফসলের ক্ষতি করে থাকে। পোকা দিনের বেলায় মাটির নিচে লুকিয়ে থাকে। আলুর কাটা গাছ অনেক সময় কাটা গোড়ার পাশেই পড়ে থাকতে দেখা যায়। এ পোকা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়। কাটুই পোকার উপদ্রব খুব বেশি না হলে কাটা আলু গাছ দেখে তার কাছাকাছি মাটি উল্টে পাল্টে পোকা খুঁজে সংগ্রহ করে মেরে ফেলা উচিত। আলু খেতে সেচ দেওয়ার সময় পানির সাথে 20 মিলি 100% হারে কেরোসিন তেল মিশিয়ে দিয়ে মাটিতে লুকিয়ে থাকা কাটুই পোকা মেরে ফেলা যায়। এছাড়া পাখিকে উৎসাহিত করার জন্য ক্ষেতের মাঝে বাঁশের কাঠি বা ডালপালা পুঁতে রাখা দরকার। কাটুই পোকার উপদ্রব খুব বেশি হলে কীটনাশক ব্যবহার করতে হবে। প্রতি লিটার পানির সাথে 5 মিলি ক্লোরো পাইরিফস বা ডার্সবান 20 EC হারে মিশিয়ে গাছের গোড়া ও মাটিতে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে। আলু লাগানোর 30 থেকে 40 দিন পর স্প্রে করতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং কৃষিভিত্তিক এরকম আরও ইনফরমেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।